উত্তর চব্বিশ পরগনা যুব তৃণমূল কংগ্রেস সভাপতির হাত ধরে ইছাপুরের কর্মসূচি থেকে 600 মানুষ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন kenabecha.in-এ। উত্তর চব্বিশ পরগনার নবনিযুক্ত যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তীর হাত ধরে সিপিএম, কংগ্রেস ও বিজেপির থেকে 600 নেতা ও কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন ইছাপুর কালীতলা এলাকার এক অনুষ্ঠান বাড়িতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়। যে সবাই উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি দেবরাজ চক্রবর্তী, সহ সভাপতি জয়দীপ দাস, সাধারণ সম্পাদক ধীমান দাস, যুগ্ম সম্পাদক অমল মিত্র, নোয়াপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ, গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক সঞ্জয় সিং, নোয়াপাড়া এক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার, নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিজিৎ মজুমদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিনের কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী জানান, গোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে বহু মানুষ তৃণমূল কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছে। তেমনভাবেই উত্তর চব্বিশ পরগনা জেলাতে বহু মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছেন, তাদেরকেও আমরা স্থানীয় নেতৃত্বের মাধ্যমে দলে নেব। শুধু নোয়াপাড়া না, গোটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরিবারে যুক্ত হওয়ার জন্য প্রচুর মানুষ আবেদন করেছেন। এই আবেদন করার মধ্যে দিয়ে আমাদের স্থানীয় নেতৃত্বদের মাধ্যম দিয়ে আমরা এই যোগদান করিয়েছি, এবং আমি আপনাকে এখনও বলে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে এখনও এরকম অনেক আবেদনকারী আছে, আমরা সবাইকে এখনও নিতে পারিনি। আগামী দিনে আমরা সবাইকে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত করে দেব। আজকে প্রায় 600 জনের ওপরে সব রকম তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, সংখ্যালঘু সেল, সব কিছু যুব মোর্চার পক্ষ থেকে সকলে মিলে এখানে যোগদান করেছেন। প্রায় 600 জনেরও বেশি আজকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কবি